পহেলা বৈশাখের বর্ষবরণের আয়োজনে সুনির্দিষ্ট কোনো হামলার সংখ্যা নেই তবুও অতীতের সবকিছু মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান শনিবার রমনা বটমলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন ডিএমপি কমিশনার বলেন পহলা বৈশাখ বাঙালি সত্তার অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ এ কারণে বারবার এ আয়োজনে আঘাত আনা হয়েছে জঙ্গি হামলা হয়েছে তাই সবকিছু মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হামলার সংখ্যা নেই পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে দিনটি সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হবে প্রধান অনুষ্ঠান ঢাকার সোহরাওয়ার্দি উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় রমনা বটমল সংসদ ভবন এলাকা হাতিরঝিল রবীন্দ্র সরোবর সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে ডিএমপির পক্ষ থেকে সব অনুষ্ঠান ঘিরেই ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে এহসানুল হক ঢাকা পোস্ট